একশো বছর পর্যন্ত আল্লাহ ওনাকে মৃত্যু দিয়ে রাখলেন, একশো বছর পরে আবার আল্লাহ ওনাকে জিন্দা করলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জিন্দা করলেন, মৃত্যুর পরে একশো বছর পরে জীবিত হয়ে বিশ্বের সঙ্গে তিনি শহরের দিকে তাকিয়ে দেখেন, যেই শহর একশো বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল, মিশে গিয়েছিল, মাটির সঙ্গে মিশে গিয়েছিল, সেই শহরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্গঠিত করে দিয়েছেন। উযাইর আলাইহিসসালাম তিনি নিজে যখন ওনার ভিতরে রুহু দেওয়া হল, ফেরেশতা যখন ওনার ভিতরে রুহু দিচ্ছে, রুহু দিয়ে ওনাকে জিন্দা করতেছে, উনি দেখতেছেন ওনার দেহের হাড় হাড্ডি গোস্ত মাংসগুলো সংযোজিত হয়ে যাচ্ছে, ওনার দেহের ভিতরের যেই রুহুটা প্রবেশ করার কারণে গোটা দেহের ভিতরে সতেজ হয়ে যাচ্ছে, রগরেশাগুলি কাজ করতেছে, এই দৃশ্য তিনি নিজ চোখে দেখলেন। তার চুল বসম যথাস্থানে সংযোজিত হচ্ছে, চামড়া সারা শরীরকে আবৃত করে ফেলেছে, অন্তর দিয়ে তিনি আল্লাহর এই কুদরত উপলব্ধি করলেন। যখন তিনি সোজা হয়ে বসলেন, তখন ফেরেশতা ওনাকে জিজ্ঞেস করল, ওযায়ের কয়লা কামলা বেস্তা, আপনি এখানে কয়দিন এইভাবে করে এখানে ছিলেন? তিনি বললেন, লাবিস্তু ইয়াওমান, একদিন হবে অথবা আধা দিন হবে, এর বেশি হবে না। ফেরেশতা বলল, কয়লা, এই জায়গায় আপনি অবস্থায় একদিন আধা দিন ছিলেন না, আপনি ছিলেন প্রায় এক বছর, একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় আপনি ছিলেন। উনি অবাক হয়ে গেলেন, কি করে হয় ফেরেশতার কথা তিনি বিশ্বাস করে মেনে নিতে পারতেছিলেন না। এবার ফেরেশতা বলল, আল্লাহর পয়গাম্বর গো, আপনি তাকিয়ে দেখেন, অংজোর আপনি লক্ষ্য করুন, ইলা দুআমিকা ওয়া শারাবিকা, আপনার সাথে যে খাবার আছে পানি আছে আপনি লক্ষ্য করুন। নবী তাকিয়ে দেখে উনি একশো বছর পূর্বে যে শুকনা রুটি রেখেছিলেন, আঙ্গুর নিংড়ানো যে রস রেখেছিলেন, ডুমুর ফল তিনি রেখেছিলেন, একশো বছর পর্যন্ত ওইগুলি একেবারে পরিপূর্ণই আছে, একটু রসও নষ্ট হয় নাই, গন্ধ হয় নাই, পছন্দ হয় নাই, লামিয়াতা সান্না, কোনো ধরনের পরিবর্তন আসে নাই। প্রথম দিন একেবারে যেমন তিনি এনেছিলেন সেই রকম অবিকৃত অবস্থায়, অবিকল অবস্থায় আছে। এরপরে তিনি দেখেন যে এই খাবারগুলি যেমন ওনার সামনে অক্ষত অবস্থায় আছে, বিজ্ঞানীরা এখান থেকে ফ্রিজ আবিষ্কার করেছে, আজকের যে ফ্রিজ হোক, ডিপ ফ্রিজ হোক, নর্মাল ফ্রিজ হোক, খাবার রেখে দিলে দেখা যায় দুই বছর, তিন বছর, পাঁচ বছর পরেও ফ্রিজের খাবার খাওয়া যায়, ফ্রিজের ভিতরে খাবার সংরক্ষণ করা যায়। এই আইডিয়া বিজ্ঞানীরা কোরআন থেকে হুজুর আলাইহিসসালাম জীবনে দিকে নিয়েছে। একশো বছর পর্যন্ত আল্লাহ পাক শুকনো ভিজানো রুটি আর খেজুরের রস, আঙ্গুরের রস, ডুমুরের ফল একশো বছর পর্যন্ত আল্লাহ অবিকৃত অবস্থায় রেখে দিয়েছে। ফেরেশতা বলল, তারপরে আপনি লক্ষ্য করুন, এই যে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন বুঝতে পেরেছি, এবার আপনি লক্ষ্য করুন আপনার গাদাটার দিকে, অংজুর ইলা হিমারিকা ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, এবার আপনি আপনার গাদার প্রতি লক্ষ্য করুন, যেই গাদাটা আপনি সাথে করে এনেছিলেন বাহন হিসাবে, ওই গাদাটা মরে ফসে গলে মাটির সাথে মিশে গিয়েছে, হাড় হাড্ডিগুলি একেবারে মাটির সাথে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? তোমরা মৃত ছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জিন্দা করেছেন,
আবার আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জিন্দা করবেন। তাকে দেখেন নবী গাদার দিকে, আল্লাহর নবীর সামনে ফেরেশতা এবার গাদাটা আল্লাহ পাক ওনার সামনে পুনরুজ্জীবন দিচ্ছেন। গাদাটার ভিতরে আল্লাহ রূহ দান করলেন, উনি দেখলেন যে গাদাটার ভিতরে শিরা উপশিরাগুলো সংযোজিত হচ্ছে, গাদার গোস্ত দ্বারা তার শরীর আস্থাদিত হয়ে গেছে, চামড়া ফসম দ্বারা শরীর আবৃত হয়ে গেছে, ভিতরে রূহ প্রবেশ করেছে। গাদাটি মাথা সারা দিয়ে ওনার সামনে দাঁড়িয়ে